আজকের একদম রেস্তোরাঁ স্টাইলের চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি চিকেনের পিসগুলোকে খুব ছোট পরিমাণ আকারে কেটে নিয়েছি এবং এইটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এইখানে আমি একটা ক্যাপসিকামকে কুচি করে কেটে নিয়েছি চৌকো আকারে। এখানে আমি পেঁয়াজকে কেটে নিয়েছি, এখানে আমি তিনটে পেঁয়াজ ইউজ করেছি। এখানে আমি একটা টমেটোকে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। এখানে আমি জিরা আদা ও রসুনের পেস্ট নিয়েছি। তোমরা চাইলে জিরাটাকে স্কিপ করতে পারো, বাট আমার ভালো লাগে তাই আমি নিয়েছি। এখানে এখানে আমি একটা ডিম নিয়েছি, টমেটো, কেচাপ, সয়া সস, আর এইখানে আমি হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো নিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, হলুদ ও লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি আদা, রসুন ও জিরে বাটার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এই খুব ভালো মতো এটাকে আমি মেখে নেব। এরপর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি গ্রেভিটা মোটা করার জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করব। তোমরা এখানে নিজেদের আন্দাজ মতো অ্যাড করতে পারো, কিন্তু মনে রাখতে হবে যাতে এই গ্রেভিটা একটু মোটা হয়। আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এটাকে আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। 30 মিনিট আমাদের হয়ে গেছে, এবার আমরা এটাকে ভেজে নেব। গ্যাসে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে সরষার তেল ইউজ করছি, তোমরা চাইলে এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারো। এরপর আমরা একটা একটা করে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে একদম লো ফ্লেমে রেখে আমি খুব ভালো মতো ভেজে নেব, যাতে তার সামনে উল্টো এবং ভেতরগুলো খুব ভালোভাবে ভাজা হয় ও খুব ক্রিস্পি হয়। আপনারা চাইলে চিকেনের মধ্যে ফুড কালার ইউজ করতে পারেন, বাট আমি এখানে ফুড কালার ইউজ করিনি। ভাজা আমাদের হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। একদম আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আমরা গ্রেভিটা তৈরি করে নেব। এরপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। একই তেলে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব।
এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দেব, দিয়ে দুটোকে হালকা ভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো মতো করে ভেজে নেব, যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে কিছু টমেটো কুচিগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, কারণ আমি মাংসের মধ্যে আগে লবণ দিয়ে দিয়েছিলাম, ও সসের মধ্যে লবণ থাকে, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে লবণ ইউজ করলাম। এরপর এর মধ্যে আমি টমেটো কেচাপ অ্যাড করলাম। এরপর আমি 1 মিনিট পর্যন্ত পুরো হাই ফ্লেমে রেখে এটাকে এইভাবেই ফুটতে দেবো। চিকেনের যে গ্রেভিটা বেঁচে ছিল ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এখানে আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ও একটু হলুদকে অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে কর্নফ্লাওয়ারগুলো লেগে যাবে। এরপর এই বাটির আমি 1.5 বাটি জল এখানে অ্যাড করব। এরপর আমি পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দেবো, যাতে এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়, গ্রেভিটাও আমাদের একটু থিক হয়ে যায়। এরপর চিকেনগুলোকে আমি এটার মতো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। হয়ে গেছে আমাদের 3 থেকে 4 মিনিট, আর আমাদের চিলি চিকেনও রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার সার্ভ করে নেওয়া যাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে।